প্রাথমিক অনুসন্ধানে মুন্সিগঞ্জ এক আসনের সংসদ সদস্য মাহিবি চৌধুরী ও তার স্ত্রী আশফা হকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাই তাদের সম্পদের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে। মাহিবি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। চিঠিতে বলা হয়েছে তারা দুজন স্বনামে বেনামে আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন, তাই তাদের এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব এবং সে সম্পদের আয়ের উৎস দুদককে জানাতে বলা হয়েছে। সময় মতো এই হিসাব না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে চিঠিতে। গত বছর মাহিবি দম্পতিকে তলব করেছিল দুদক।